আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ দোয়া ভালো আছি, তো আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে, অশেষ রহমতে তো আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আর মতো। আশা করছি সবার ভালো লাগবে। তো আজকে যেটা করব হলো, একটু আগে বাজারে গেলাম আমি। বাজারে গেলে কি কি আনলাম সেটা একটু দেখাই আপনাদের। তো বাজার থেকে কি আনলাম, কাঁচা আম খেতে ইচ্ছা করছে আর 2 দিন ধরে ইফতারের পরে কেমন যেন একটু টক টক খেতে ইচ্ছা করে, তো চিন্তা করলাম কাঁচা আম খাবো। তো একটু কাঁচা আম আনলাম, আর আমার শসা শেষ হয়ে গেছে, রোজার আগেই আনছিলাম অনেকগুলো শসা, কালকে শেষ। তো এখানে যেটা করব হলো এটা আনলাম, আর আমি দই বসানোর জন্য দুধ আনলাম। এই যে কি করব, খাঁটি দুধ কোথাও পাওয়া যায় না, ঢাকা শহরে তো সবই ভেজাল। তারপরেও এটা আনছি, এখনো বড় ছেলে বকা দেয় যে এসব দুধ ঝামেলা, এগুলা দিয়ে না খাওয়ায় ভালো। তো তারপরও কিছু করার না, ও বলছে যে অন্যখান থেকে খাঁটি দুধ কিনে আনে। তো ঢাকা শহরে খাঁটি দুধ আসলে কোথায় পাবো, সেটা কখনো সম্ভব না। তো আর কি, আর নিয়ে আসলাম হলো আজকে হালিম রান্না করব। এই যে হালিম রান্না করব, হালিম নিয়ে আসলাম, একটু আনারস নিয়ে আসলাম, ও পেয়ারাও নিয়ে আসছি, পেয়ারাটা। আর এখানে নিয়ে আসলাম হালিম রান্না করার জন্য গরুর মাংস নিয়ে আসলাম। আর এই যে হালিম, আনারস আনলাম, এই যে পেয়ারা আনলাম কিছু। আসলে রোজার দিন খাওয়া হয় না কোনো কিছু, একটা তরকারি বা একটা মাছ যেটাই রান্না করি না কেন 5 দিন পর্যন্ত গড়াগড়ি করে, তারপরে ফেলে দিতে হয়। সন্ধ্যা ইফতার করলে তো কেউ কিছুই খায় না, শুধু ইফতারি যা আইটেম তৈরি করি ওটাই খায়, আর বাদটা কেউ কেউ খায় না। এটা হলো কথা। এই যে আর মাংস আনলাম। তো চলে যাব আজকে হালিম রান্না করব ইফতারিতে, আর কি কি করি এখনো চিন্তা করি নাই, দেখা যাক কি করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এই তো পেঁয়াজ টেয়াজ কুচিয়ে নিলাম, সব কিছু রেডি করে নিলাম। এই যে এটা হলো একটু হালকা আলু দিয়ে রান্না করে নিব, আলু কেটে নিলাম, অফ ক্যামেরায় সব সেরে নিলাম, ধুয়ে একবারে রেডি করে। এই যে আর এখানে হালিমের জন্য এটুকু রেডি করে নিলাম কেটে দিয়ে। আর এই যে বলি, অল্প একটু রান্না করি কেন বলি আপনাদের, এই যে অনেকগুলো থেকে যায়। এই যে রান্না, পরশুদিন আমি ট্যাংরা মাছ রান্না করছি, এই যে কতটি, এই যে এখনো রয়ে গেছে, এই যে একেবারে খাওয়াই যায় না কোনো কিছু, মানে এই যে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি থেকে গেছে, রয়ে যায়। এই যে কতগুলো ভাত, মানে রোজায় এই যে কতগুলো ভাত থেকে গেছে, তো এরকম মানে একেবারে খাওয়া যায় না। ইফতারি খাই পেট ভরে সবাই শুধু, আর খাওয়া যায় না। তো এখানে দই বসানোর জন্য আমি দই এগুলো শক্ত গরম হয়ে আছে এই জন্য ভিজিয়ে দিলাম, দই বসাবো একটু। তো এই তো এখন সব রেডি করে ধুয়ে গেলাম, একটু নামাজ পড়ে আসি, এসে তারপরে আমি এগুলো রান্না শুরু করব। ও না, আগে এগুলো একটু রেখে দিই ফ্রিজে, এগুলো পেয়ারাটা। এরপরে যে আর তরমুজ নাই আজকে, তরমুজ শেষ, ওর আব্বুকে বলছি নিয়ে আসতে তরমুজ, ও উনি আজকে অফিসে গেছে, আসার সময় নিয়ে আসবে। থাক, তো
ঠান্ডা করে তারপরে আমি একটু আগের দই বীজের সাথে এক করে তারপরে আমি দইটা বসাবো। আর এখানে রান্নার জন্য গরুর মাংসটা বসিয়ে দিলাম, আদা রসুন দারচিনি এলাচি জিরা গরম মশলা সব কিছু দিয়ে আমি গরু মাংসটা বসা দিলাম, সিদ্ধ হতে থাক। তো এখানে আমি রেডি করে নিলাম হালিমের জন্য, এখানে পেঁয়াজ কুচি তারপরে তেজপাতা দিয়ে দিলাম। আর এখন দিব হলো এর সাথে, এটা হালিমের জন্য আমি রেডি করতেছি মাংসটা, এখানে দিয়ে দিব একটু আদা রসুন বাটা, দিয়ে দিলাম একটু রসুন বাটা, দিয়ে দিব একটু আদা বাটা, আর দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ, এখানে আমার মাংসটা কষানো শেষ, এখন এই যে জল দিয়ে দিলাম আর এখানে হালিমের মাংসটা আমি বসিয়ে দিলাম, আদা রসুন পেস্ট পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে বসিয়ে দিলাম। এখন এখানে আমি হালিম মিষ্টা হালিমের এই মশলাটা দিয়ে দিব, হালিমের সাথে মশলাটা দিয়ে দিলাম। আর হালিম মিষ্টা আমি একটু ভিজিয়ে রাখবো, মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত ভিজিয়ে রাখা ভালো। একটাই হয়ে যাবে আমাদের, ভিজিয়ে রাখলাম। আর এদিকে আমার দই বসানোর দুধটা হয়ে গেছে, একটু জাল করে টেনে নিছি ঘন করে। এদিকে আমার মোবাইল এক হাতে ধরলে আর এক হাতে আমি এটা লাগাতে পারি না, এটা হলো সমস্যা। তো যাই হোক, এখন একটু ঢেকে দিই, কষাতে থাক, একটু পরে আবার নেড়ে দিব ভালো করে। তো এখানে আমি যেটা নিছি হলো, এখানে আমি বানাবো বোরহানি বানাবো, বোরহানি বানানোর জন্য এখানে কাঁচামরিচ নিলাম, আর এখানে নিলাম ওই যে পুদিনা পাতা, তারপরে দিয়ে দিব একটু ধনিয়া পাতা, আর এই ছোলা ভাজি করার জন্য এখানে ছোলা ভিজিয়ে দিলাম, ছোলা বুট, আর এর সাথে দিয়ে দিব এখন টক দই। টক দইটা যেটা ফানি ফানি হয়ে গেছে ওটা দিয়ে দিব, এর সাথে দিয়ে দিব আর কি গোলমরিচ, একটু গোলমরিচের গুঁড়া দিতে হবে বোরহানির সাথে। একটু লবণ দিতে হবে, আর দিতে হবে স্বাদ মতো চিনি। দিয়ে দিলাম চিনি, দই আরো দিব, একটু দই বসানোর জন্য দই বিশটা রেখে দিলাম আমি।
এর সাথে আমি দুধটা ঠান্ডা হলে ঢেলে দিব। তো এটা এখন ব্লেন্ড করে নিব, আর একটু ফুটানো পানি দিতে হবে। আমি ফিল্টারের পানিটা দিয়ে নেই, এটা আমার ফিল্টারের পানি হয়ে গেল। এখন আমি ব্লেন্ড করে নিব এটা। এদিকে মাংসটা নেড়ে দিই, ক্যামেরাটা বন্ধ নেড়ে দিলাম, ক্যামেরা অফ করে এখন এখন রেখে দিই, কষানো হতে থাক। এদিক দিয়ে এটার অবস্থা কেমন, যে আলু দিয়ে জল দিয়ে দিলাম আমি রান্নার মাংসটার মধ্যে, আর হালিমের মাংসটার মধ্যেও আমি কষানো শেষে একটু পানি দিয়ে দিলাম, আর একটু সিদ্ধ হলে তারপরে আমি হালিম মিক্সটা দিয়ে দিব। মাংসটা সিদ্ধ শেষ, আমি এখন ভিজিয়ে রাখা হালিম মিক্সচার দিয়ে দিচ্ছি। আর একটু পানি লাগবে, এদিক দিয়ে আমার বোরহানিটাও হয়ে গেছে, এই যে ব্লেন্ড করা। এখন আমি একটু সেকে নিব এটা, দেখলেন তো কিভাবে বোরহানি বানিয়ে ফেললাম। সেকতে একটু সময় লাগবে, একাতে একাতে পারতেছি না, সেকে নি। হয়ে গেল আমার বোরহানি বানানো, দেখলেন তো কিভাবে বোরহানিটা বানিয়ে ফেললাম। এখন নর্মাল ফ্রিজে রেখে দিব। ইফতারের সময় খাবো এটা। বাবা হালিম মিক্স দিয়ে লড়াতে হবে না, নিচে লেগে যাবে বাবু, গো লেগে উঠছে। এক হাতে এক হাতে দুই পয়ে দিকে কাজ করতেছি, আল্লাহ গো বাবা গো। আমার হালিমটাও হয়ে গেছে, এই যে নামিয়ে ফেললাম, একবারে সার্ভিং বলে নিয়ে নিলাম। আর এখানে যেটা এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম হালিমের সাথে দেওয়ার জন্য, যে তেল সহ একসাথে পারতেছি না, বাকিগুলো পরে দিব। আর যেটা হলো ওপর দিয়ে দিব ধনিয়া পাতা, অবশ্য ফ্রোজেন ধনিয়া পাতা আমার। এই যে হালিম রান্না আমার কমপ্লিট। আর এখানে দইটা ঠান্ডা হয়ে গেছে, এখন দইটা ঢেলে নিব। এই দই বীজের মধ্যে ঢেলে দইটা এখন বসিয়ে রাখবো, বোরাইতে হইলে হবে, এর আগে আমাদের দরকার নাই, এর মধ্যে দইটা সেট হয়ে যাবে।
তো এটা বসতে থাক। আর এখানে এই যে হালিম টেবিলে নিয়ে যাই। ইফতারের সময় চলবে। এখন আমি চলা ও আরেকটা বলি আপনাদের, এই যে ওর আব্বু এখন আসার সময় কত বড় একটা তরমুজ নিয়ে আসছে, আমি বলছি একটা ছোট তরমুজ নিয়ে আসতে, সে এত বড় তরমুজ আনছে মানে এটা 10 দিনও খাওয়ার মতো মানুষ নেই আমাদের। তো নষ্ট হয়ে কি অবস্থা হয় আল্লাহ জানে, ওই যে ভিতরেরটা বের হয়ে গেছে। কত বড় তরমুজ, এটা খাওয়া যাবে রোজার দিনে? 3 বেলার দিন হলে সারাদিনে হেঁটে হেঁটে খেয়ে ফেলতো সবাই। আর এখন আমি ছোলা ভুট্টা বেজে নিব, এখন রাখি, আর ইফতারের সময় দেখা হবে আপনাদের। তো এখন শেষ করে সব কাজকর্ম শেষ করে চলে আসলাম ইফতারি রেডি করতে, আর মনে 5 মিনিট আছে হয়েছে আর না, রুয়াবজা এত বেশি দিও না। এই যে এখন ইউকা রুয়াবজা ইসুকবুলের বসির সাথে ঠান্ডা পানির বোতল বাইর করে ফ্রিজ থেকে, ও মা এরকম গা গোমটা দিয়ে লাইছে গা। তুমি কি আমাকে হেল্প করতেছো একটু? তো এরকম গুমটা দিছে গো মা, গুমটা দিতে আমরা রোজা রাখছি না, এত গুমটা দিলে তো মুখে মুখে দেখা যায় না। ওমা ওমা ওমা, এটা কেমন কথা? এই যে সব রেডি করে নিছি আজকের আয়োজন, আল্লাহ কিসমতে যা রাখছে। ছোলা ভাজি করলাম, বুট ভাজি, এই যে আর এই যে বেগুনি, এগুলি আর এত বড় ভিডিও হয়ে যাবে করতে পারি নাই, যে এগুলি আনারস কেটে নিলাম, আর এই যে মালটা কেটে, আপেল কেটে, এই যে কাঁচা আম কেটে নিলাম, একটু খাইতে খাইতে পারলে খাবো। শশা মানে যেদিন করবো না চিন্তা করি, কোনো ইফতার সেদিনে অনেক কিছু হয়ে যায়, আল্লাহ কিসমতে রাখছে, কি করবো, কিসমতের মালিক খোদা। আর এখানে হালিম চিনি মিশে, হ্যাঁ চিনি দিছি, গ্লাস না গ্লাস না গ্লাসে ডালো সব, ওই যে গ্লাস গ্লাস নাও, চিনি গুলছে সব, না না ডালো গ্লাসে ডালো, চলে আস ইফতারে রেডি হয়ে রেডি। ইনসুলিন দিতেছ? ডালো ডালো আজান দিয়ে দিব তাড়াতাড়ি, 2 মিনিট আছে, সব মগ রেডি করো। আমি ক্যামেরাটা ধরছি, ক্যামেরাম্যান আজকে বাসায় নেই, ইউকা ডালতেছে সব কিছু, আমি ক্যামেরা ধরে রাখছি, বুঝতে পারছেন সবাই? কয়টা নাও? 4 জন না, শোভন তো নাই, শোভন বন্ধুর বাসায় বেড়াইতে গেছে, সেই জন্য আমার আজকে ভিডিও করতে অনেক কষ্ট হয়ে গেছে। মা মেয়ে মিলে টুকিটাকি যতটুক ফার্সি করছি। তো আজান প্রায় শেষ, ইফতার করে নিলাম, এই যে রুয়াবজা খেয়ে ইফতারটা করে নিলাম, আরও রয়ে গেছে। তো এই তো আসলে ইফতার করা শেষে শরবত খাইলে আর আমার আর কিছু মুখে দিতে ইচ্ছা করে না। এই যে ইউকা খাইতেছে, হালিম দিব, তুমি খাবা হালিম? এই যে আমার হালিম, শোভন মাই বড়জন এখন খাবে না, ইউকা খাক, তুমি তোমাকে দিব নাকি পরে? আর এই যে লেবু হালিমের সাথে, ওই যে লেবু ওই জানো, এই তো লেবু, এই কোনখানে দিব?
তো দিলাম তারা খাক, আমি পরে খাবো, নামাজ কালাম পরে। তো আজকের মতো এখানে বিদায়, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ। সন্ধ্যা ইফতারের পরে কিছুক্ষণ পরে আমার দইটা সেট হয়ে গেছে, বিদায় নেওয়ার পরে আপনাদের কাছ থেকে এই ফুটেজটা নিলাম, দইটা সুন্দরভাবে কিভাবে হয়ে গেছে, এই যে কিভাবে সেট হয়ে গেছে, কিভাবে দই বসালাম। এক বড়ি বিডি এক ভিডিওতে অনেক রেসিপি দিয়ে দিলাম আপনাদের, যারা জানেন না তাদের অনেকের সুবিধা হতেও পারে, যদিও আমি কোনো গুণের মানুষ না, তারপরেও যদি কারো উপকার হয় তাহলে তো অনেক ভালো।